গর্ভধারণ ছাড়াও যে সকল কারণে পিরিয়ড দেরিতে হতে পারে পিরিয়ড বা ঋতুচক্র নারীদের দেহে স্বাভাবিক একটি প্রক্রিয়া প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি নারীর পিরিয়ড হয়ে থাকে কিন্তু অনেক সময় এই সময়ের পরেও পিরিয়ড হতে দেরি হয় কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও পিরিয়ড হয় না আর পিরিয়ড না হওয়ার কারণে নারীরা বিশেষত বিবাহিত নারীরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন বিশেষজ্ঞদের মতে গর্ভধারণ ছাড়াও আরও অনেক কারণ আছে যে সকল কারণে পিরিয়ডের বিলম্ব হতে পারে যে সকল কারণে গর্ভধারণ ছাড়াও নারীদের পিরিয়ড ডেহীতে হতে পারে সেই কারণগুলো জেনে নিন অতিরিক্ত মানসিক চাপ পিরিয়ড দেরিতে হওয়ার একটি অন্যতম কারণ হল অতিরিক্ত মানসিক চাপ হঠাৎ করে অতিরিক্ত মানসিক চাপের কারণে হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া হতে পারে ফলে হরমোনের স্বাভাবিক কার্য প্রক্রিয়া ব্যাঘাত ঘটে এর ফলে পিরিয়ড দেরিতে হয় অতিরিক্ত ওজন অথবা কম ওজন আপনি কি ওভারওয়েট আপনার ওজন যদি বিরানব্বই কেজি বেশি হয়ে থাকে তবে আপনি স্থিরতার সমস্যা আছে আর অতিরিক্ত ওজন অনিয়মিত পিরিয়ডের জন্য দায়ী অথবা হঠাৎ করে আপনার ওজন যদি কমে যায় তবে অনিয়মিত মাসিক হতে পারে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েড গ্ল্যান্ড যা আমাদের গলার নিচে অবস্থিত এটি শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি যে কোনো সমস্যার কারণে আপনার মাসিক অনিয়মিত হতে পারে পলিসিস্টিক ওভারি সিস্টেম এটি একটি হরমোন জনিত রোগ শরীরে জরুরি তিনটি হরমোন এস্ট্রোজেন প্রোপেস্টেরন এবং টেস্টোস্টেরন উৎপাদনের মাত্রা কমে যায় পলিসিস্টিক ওভারি সিস্টেম হলে আর যার কারণে পিরিয়ড দেরিতে হয়ে থাকে জন্ম নিয়ন্ত্রণ বিবাহিত নারীদের পিরিয়ড বিলম্বে হওয়ার অন্যতম একটি কারণ হল অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া ঘন ঘন জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া নারীদের সমস্যার সৃষ্টি করে আবার কিছু কিছু জন্ম নিয়ন্ত্রণ ওষুধে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াও অসুস্থতা অনিয়মিত মাসিকের আরেকটি প্রধান কারণ হলো অসুস্থতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে যার কারণে পিরিয়ড দেহিতা হয় অতিরিক্ত ভ্রমণ আপনি যদি নিয়মিতভাবে ভ্রমণ করেন তবে মাসিক দেরিতে হতে পারে এটি তেমন কোনো বিষয় নাই নতুন পরিবেশ এবং সময়ের কারণে এটি হতে হয়ে থাকে আপনার শরীরে নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে পড়লেই আপনার মাসিক চক্র নিয়মিত হয়ে যাবে